أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. আজকের এই অনলাইন ক্লাস থেকে আমরা জানতে পারব অনার্স দ্বিতীয় বর্ষের এবং পাস কোর্স দ্বিতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সিলেবাসের অন্তর্ভুক্ত নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের ক্লাসটি। কিভাবে আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে পারি তার বিস্তারিত একটু আলোচনা শুরুতে করে নিব। আজকে বোধহয় সম্ভবত আজকে আমার নগদ প্রবাহ বিবরণী পঞ্চম ক্লাস, এটাই শেষ ক্লাস তোমাদের জন্য। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করবে, অথবা ফেসবুক পেজ আছে আমার, অথবা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেটার মাধ্যমে তোমরা পারো তুমি আমার সাথে যোগাযোগ করে তোমরা তার সমস্যাগুলো সমাধান করে নিবে। আর আজকের ক্লাসের প্রারম্ভিক একটু আলোচনা আমি যেটা করব, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের খাতসমূহ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এরপরেও আজকে আমি নতুন করে আরেকটু তোমাদেরকে মনে করে দিই। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণের খাতসমূহ হলো তিনটি, অর্থাৎ স্টেপ বা ধাপ বা সেকশন হলো তিনটি। একটা হলো অপারেটিং অ্যাক্টিভিটিস, সংক্ষেপে বলি আর কি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। দুই নাম্বার হলো ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তিন নাম্বারটা হলো ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। আমাদের এই তিনটা খাত ছাড়াও কিছু লেনদেন আমার এই অঙ্কের মধ্যে চলে আসে, যে লেনদেন গুলিকে আমরা অনেকেই চিনি, অনেকেই বুঝি, অনেকেই চিনি না, অনেকেই বুঝিও না, অনেকেই জানিও না যেটি কি জিনিস। তার মধ্যে একটা বিষয় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আমি একটু আর 5টা মিনিট বা 2টা মিনিট কথা বলবো। অনগত কার্যক্রম, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, এই অঙ্কগুলোর ভিতরে আমার অনগত কিছু লেনদেন চলে আসে। এখন আমরা বুঝবো অনগত লেনদেনটা কি। বিনিয়োগ ও অর্থসংস্থানের কিছু কার্য আছে যা নগদ প্রবাহে কোনো প্রভাব বিস্তার করে না, তবে এসব কার্যক্রম অনগত হলেও আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। এ কারণে নগদ প্রবাহ বিবরণীতে এ অনগত কার্যক্রম অন্তর্ভুক্ত না করে হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশের নীতি অনুসারে FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এর 55 নং স্টেটমেন্ট অনুসারে এগুলোকে পৃথক তালিকায় উপস্থাপন করা উত্তম। অনগত কার্যক্রম আইটেমের নিম্নে কয়েকটা উদাহরণ দেওয়া হলো, আমি আরেকটু বলি। অনগত কার্যক্রম আমরা এমনিতেই নগদ প্রভাব বিবরণী প্রস্তুত করতেছি IAS 7 অনুসারে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি IASC 7, IAS বলে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7 অনুসারে আমরা কি করি এই অধ্যায়টা পড়াশোনা করি। আমাদের যে IAS পৃথিবীতে 41টি আছে তার মধ্যে এই নগদ প্রবাহ বিবরণী হলো সপ্তম নাম্বার IAS। এই IAS এর ভিতরে বর্তমানে IAS এর পরিবর্তিত রূপ, নতুন নাম হলো FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে অধীনে যে কথাটুকু লেখা আছে অনগত কার্যক্রমের, সেটা যে বিনিয়োগ এবং অর্থায়ন অর্থসংস্থান অর্থায়ন কার্যক্রমের বিনিয়োগ এবং অর্থ অর্থায়ন কার্যক্রমের মধ্যেই এই অনগত লেনদেনটা অন্তর্ভুক্ত হয় বা চলে আসে বিষয়টি, কিন্তু পরিচালন কার্যক্রমের মধ্যে অনগত কোনো লেনদেন আসে না। এখন বিনিয়োগ এবং অর্থসংস্থান কার্যক্রমের মধ্যে আমার যে অনগত লেনদেনটি গুলো চলে আসে সেগুলো হলো শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন, অর্থাৎ একটা সম্পদ দিয়ে তুমি আরেকটা সম্পদ গ্রহণ করলা, অথবা একটা দীর্ঘমেয়াদী দায় বা ঋণ দিয়ে তুমি আরেকটা সম্পদ গ্রহণ করলা, অর্থাৎ কার্যক্রমটাই হবে বিনিয়োগের সাথে অর্থায়নের, বিনিয়োগের সাথে অর্থায়নের মধ্যে এটা বিনিময় হবে। এর জন্য নগদ অর্থের কোনো আগমন বা নির্গমন ঘটবে না, কোনো পরিবর্তন হবে না। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন, আমি শেয়ার দিয়ে কোনো একটা সম্পত্তি গ্রহণ করলাম,
তাহলে কি আমার নগদ টাকার কোনো প্রভাব পড়বে, হ্রাসবৃদ্ধি ঘটবে? ঘটবে না। দুই, বন বা ঋণ পত্র ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন, আমরা বন্ধকি ঋণ দিয়া আমরা কোনো সম্পত্তি অর্জন করতে পারি। পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন, এটাও একটা বিনিময়, এর জন্য নগদ কোনো কার্যকর নগদ কোনো অর্থ আমার পকেট থেকে চলে যায় না। বন্ড বা অগ্রাধিকারযুক্ত শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর, বন্ড বা অগ্রাধিকারযুক্ত শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর। আমরা চারটা অনগদ লেনদেনের উদাহরণ আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। তোমরা এই প্রারম্ভিক যে 5 মিনিট 7 মিনিট আলোচনা, এটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে তার মধ্যে করলাম, অনগদ কার্যক্রম বা অনগদ লেনদেনের কয়েকটি উদাহরণ, কিভাবে অনগদ লেনদেনটা সম্পাদিত হয়। আর আমরা জানি অনগদ লেনদেনের মাধ্যমে কোনো নগদ অর্থের আগমন বা নির্গমন ঘটে না। আমরা যে অধ্যায়ের অঙ্ক করতেছি সেই অধ্যায়ের মূল থিমটাই হলো নগদ অর্থের আগমন অথবা নির্গমন ঘটবে কয়টা সেক্টরের মাধ্যমে, তিনটা। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নম্বর হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, 3 নম্বর হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিস। আর অনগদ লেনদেন কার্যক্রম এর যে দেখা যায় করতে হতে, সেটা কিন্তু কখনোই পরিচালন কার্যক্রমের মধ্যে হয় না, সেটা সংগঠিত হলেও বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমের মধ্যে হয়, কিন্তু আমার অঙ্ক করার মধ্যে এদের কোনো প্রভাব পড়বে না, কারণ নগদ অর্থের আগমন ঘটবে না, এর মাধ্যমে নগদ অর্থের নির্গমন ঘটবে না। আমি আবার চারটি একটু পড়ে দিচ্ছি, শুনে দিচ্ছি, বলে দিচ্ছি তোমাদেরকে। শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন, একটা জিনিসের মাধ্যমে একটা সম্পদ তুমি অর্জন করতেছ। বন্ড বা ঋণপত্র ইস্যুর মাধ্যমে সম্পত্তি অর্জন, তুমি একটা ঋণ বা দায় দিয়ে আরেকটা সম্পত্তি অর্জন করতেছ। পুরাতন সম্পত্তির বিনিময়ে নতুন সম্পত্তি অর্জন, তোমার ঘরে একটা তোমার ব্যবসায় একটা পুরাতন ট্রাক আছে, এই ট্রাকটা দিলা নতুন আরেকটা ট্রাক তুমি নিয়ে নিলা বিনিময়ে মূল্য ধরে, তাহলে ট্রাকের বিনিময়ে ট্রাক গেছে কিন্তু নগদ অর্থের আগমন ঘটে নাই, নির্গমন ঘটে নাই, সুতরাং এটা অনগদ লেনদেন। বন বা অগ্রাধিকারযুক্ত শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর, একটা জিনিসকে আরেকটা শেয়ারে আমি আরেকটা জিনিসকে আমি রূপান্তর করলাম, সুতরাং এর মাধ্যমে আমার নগদ কোনো অর্থের আগমন বা নির্গমন ঘটে না। আমরা এখন মূল ক্লাসটাতেই চলে যাব, আমার প্রারম্ভিক আলোচনা শেষ। আমরা দেখি মূল ক্লাসে আমাদের কি আছে আজকের বিষয়টা, আমি তোমাদের মধ্যে স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমার মূল ক্লাসে আমি চলে আসছি, মূল ক্লাসের আগে যে প্রারম্ভিক আমি 2-4-5-10 মিনিট কথা বলি, সেটা তোমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং অঙ্গ করার জন্য তোমাদের খুবই উপকারী এবং দরকারি। আজকের বর্তমান যে পরিস্থিতি, এর মধ্যে আমরা কলেজ বা স্কুলে উপস্থিত হতে পারতেছি না, ক্লাস করতে পারতেছি না, ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে মিলন ঘটতেছে না, দেখা সাক্ষাৎ হচ্ছে না, এই পরিস্থিতিতে, এই মহামারীর পরিস্থিতিতে আমরা ঘরে বসেই আমাদের কতিপয় স্যারের মাধ্যমে, আমাদের স্যারদের মাধ্যমে ছাত্ররা কিছু উপকৃত হবার যে রাস্তা বা উপায় আছে, তারই একটা উপায় হিসেবে আমি প্রতিদিন নিরলস পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য, যার কারণে আমি তোমাদের কাছে আরেকটা আমার অনুরোধ রাখবো যে আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমার এই পরিশ্রম, আমার অনলাইন কার্যক্রমটা যদি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, এটাই আমার রিকোয়েস্ট। শহীদ জিয়া রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। আজকে আমরা দেখবো নগদ প্রবাহ বিবরণীর 5ম ক্লাস, ক্লাসটার নাম্বার হলো কত, 5ম। এটা দিয়েই আজকের অধ্যায়টা আমি শেষ করে দিব, আর এই অধ্যায়ের উপর আমি তোমাদের ক্লাস নিব না। বাকি যদি কোনো সমস্যা তোমাদের হয় তাহলে তোমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখবে। আমি আজকের অনার্স দ্বিতীয় বর্ষ বা বিবিএস পাস কোর্স দ্বিতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটি, বিষয় সাবজেক্টের নাম হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, সাবজেক্টের নাম মূলত হলো হিসাব বিজ্ঞান, তার মধ্যে কোর্সের নামটা হলো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমরা 5ম ক্লাস করতেছি, নগদ প্রবাহ বিবরণী তৈরি করার প্রচেষ্টায় আছি এখন আমরা। আজকের পাঠ শিরোনাম নগদ প্রবাহ বিবরণী তৈরিকরণ আলোচনা এবং সমস্যা ও তার সমাধান, আলোচনা শেষ করেছি এবং আলোচনা আনতে আমরা কি শিখতে পারবো তার নাম হলো সিগনফল। নগদ প্রবাহ বিবরণটা আমরা সকলেই প্রস্তুত করতে তোমরা পারবে।
তাহলে আমাদের আজকের শিখন করলো হলো তোমরা সকলে নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করতে পারবে। এখন এই নগদ প্রবাহ বিবরণীর মূল থিম হলো নগদ অর্থের আগমন এবং নির্গমন। আমি তোমাদের গত ক্লাসেও বলেছি, আজকেও আরেকটু বললাম, দেখালাম নগদ অর্থের আগমন ও নির্গমন। নগদ অর্থের আগমন এবং নির্গমনের কোনো লেনদেন ছাড়া এই নগদ প্রবাহ বিবরণীতে কোনো এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না। আজকে আমি তোমাদের পঞ্চম ক্লাসের সমস্যাটা তোমাদের সামনে তুলে ধরছি। এবার দেখো সমস্যাটা, লাইব্রেরির পাশে আছে অ্যাকাউন্টস পেয়েবল 9,000-2,500 টাকা, ওয়েজেস পেয়েবল 5,000-5,500 টাকা, বন্ডস পেয়েবল 40,000-50,000 বন্ডস পেয়েবল, ক্যাপিটাল স্টক 10,000-10,000, রিটেন আর্নিংস 26,000-5,000। এবার দেখো অ্যাকাউন্টস পেয়েবল 2016 সালের তুলনায় 2017 সালে সে বৃদ্ধি পাইছে, তাহলে ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল হবে। ওয়েজেস পেয়েবল 2016 সালের তুলনায় 2017 সালে সে হ্রাস পাইছে, তাহলে ডিক্রিজ ইন ওয়েজেস পেয়েবল। বন্ডস পেয়েবল হ্রাস পাইছে, কমন স্টক বৃদ্ধি হয় নাই হ্রাসও পায় নাই, সমান সমান, এটার কোনো কাজই করতে হবে না আমাদের মধ্যে। রিটেন আর্নিংস আবার গত বছরের তুলনায় চলতি বছর এসে বৃদ্ধি পাইছে, এর একটু কাজ করা লাগতে পারে। আজকে একটু ব্যতিক্রম অঙ্ক দিয়েছি, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের পরীক্ষা অঙ্কটি আসে, একেবারে হুবহু হুবই অঙ্কটা পরীক্ষা আসবে, তোমরা অবশ্যই ভালোভাবে সলিউশনটা করে নিবে। ক্যাশ গত বছরের 16 সালে 5,000 ছিল, 17 সালে 12,500, তাহলে বৃদ্ধি পাইছে। অ্যাকাউন্টস রিসিভেবল বৃদ্ধি পাইছে, ইনভেন্টরি গত বছরের তুলনায় চলতি বছরে 7,500 টাকা বৃদ্ধি পেয়েছে, লং টার্ম ইনভেস্টমেন্ট গত বছরের তুলনায় চলতি বছরে এসে হ্রাস পাইছে, মানে নাই টাকাই নাই কেন, তার মানে হ্রাস পাই গেছে, বিক্রি করে ফেলছে, অথবা স্থায়ী সম্পদ হ্রাস পাওয়ার কারণ হলো বিক্রি করা, স্থায়ী সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণ হলো ক্রয় করা। ইকুইপমেন্ট 40,000 টাকা ছিল গত বছর, বর্তমান বছর 40,000-50,000 টাকা, 10,000 টাকা বৃদ্ধি পাইছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন গত বছর ছিল 12,500 টাকা, এবছর হলো 15,000 টাকা, তাহলে গত বছর চলতি বছর বৃদ্ধি পেয়েছে। এবার এডিশনাল ইনফরমেশনের মধ্যে আছে নেট ইনকাম ফর 2017 ওয়াজ টাকা 36,000 টাকা, তাহলে নেট ইনকাম আছে 36,000 টাকা। দুই নাম্বার আছে এ ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট অরিজিনালি কস্ট টাকা 5,000, এইটা একটা মারাত্মক এন্ট্রি, এ ফুললি ডিপ্রিসিয়েটেড অর্থাৎ একটা এই অরিজিনালি কস্ট টাকা 5,000, 5,000 টাকা মূল্যের ইকুইপমেন্ট সম্পূর্ণটাই তোমার কি হয়ে গেছে, ডিপ্রিসিয়েশন হয়ে গেছে। ওয়াসুল ফর টাকা 1,200, এই ডিপ্রিসিয়েশন হয়ে যাওয়ার পরেও সেটারে বেশি কয়টা টাকা পাইছো তুমি, 1,200 টাকা পাইছো, অর্থাৎ ভাঙারি বিক্রি করে যা পাই আমরা, এটাই আমার লাভ, এটাই আমার গেইন বা অর্জন, যেহেতু আমার ইকুইপমেন্ট 5,000 টাকার ক্রয়কৃত ইকুইপমেন্টের মূল্য নাই, তবু আমি বিক্রি করে পাইছি কত টাকা, 1,200 টাকা। এডিশনাল ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ ডিউরিং দ্য ইয়ার টাকা 15,000, আবার অতিরিক্ত ইকুইপমেন্ট আমি ক্রয় করেছি সারা বছরে কত টাকা, 5,000 টাকা। দি লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়াজ সোল ফর টাকা 6,500, লং টার্ম ইনভেস্টমেন্ট ছিল দেখো 8,000 টাকা, আমি বিক্রি করলাম 6,500 টাকায়, তাহলে আমার 1,500 টাকা দেখো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে আমার লস হইতো, আমি 8,000 টাকা আমার কিনা মূল্য ছিল 6,500 বিক্রি করলাম, তাহলে আমার লস হলো কত, 1,500 টাকা, এই লসটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যোগ হবে। এখন তাহলে আমরা অঙ্কের সমস্যা দেখলাম, এবার অঙ্কের সমাধানের দিকে দাবিতে হব। সমাধানের মধ্যে যথারীতি আমি উপরে 2 লাইন 3 লাইন লিখতে হয় লিখেছি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা যেভাবে তোমাদের অঙ্কটা করতে হয় আমি সেভাবে তোমাদের অঙ্কের সমাধান দিয়ে রাখছি। নিট ইনকাম যখন করে শুরু করতে হয় 36,000 টাকা নিট ইনকাম টাকার মধ্যে দিয়ে দিলাম। অ্যাডজাস্টমেন্টস টু রিকনসাইল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, প্রত্যেক অঙ্কের মধ্যে এই হেডলাইনটা দিতে হয়, দেওয়ার পরে এর নিচে এই এন্ট্রি গুলো আমি কি করব, সমন্বয় করব এই 36,000 টাকার সাথে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 7,500 টাকা, এই অঙ্কে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া নাই, ডাকের কোথাও সমস্যার মধ্যে কোথাও আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স পাইলাম না, কিন্তু ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আমি লিখে রাখছি কত টাকা, 7,500 টাকা। তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই আসি, ওয়ার্কিংসটাতে দেখাইলে তোমাদের হয়তো এখনই ক্লিয়ার হবে, একটু অপেক্ষা করো আমি ওয়ার্কিংস এর মধ্যে দেখাই দিই তোমাদের। এই যে দেখো ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2017 সালে আমি কত টাকা অবশ্যই পেয়েছি বা আমার 17 সালে কত টাকা অবশ্যই হয়েছে সেটা আমি বের করে রাখছি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এট দ্য এন্ড অফ দ্য ইয়ার শেষে বছর শেষে দেওয়া ছিল 15,000 টাকা, লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের প্রথমে ছিল 12,500 টাকা, এই 12,500 টাকার মধ্যে থেকে ওই যে ফুললি ডিপ্রিসিয়েটেড 5,000 টাকার সম্পদ আমার চলে গেছে, তাহলে এটা আমার আগে হ্রাস করতে হবে। এই যে লিখছি লেস ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট সোল্ড কত, 5,000, 12,500 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলাম, তাহলে আমার থাকলো কত, 7,000,
500, এই 15000 টাকাতে 7500 টাকা বাদ দিলে আমার বর্তমান বছরের অবশিষ্ট হলো কত টাকা, এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2017 আমার কত টাকা, 7500। এই 7500 টাকায় কিন্তু আমি অঙ্কের মধ্যে দেখাইছি তোমাদেরকে, দেখো এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 7500। গেইন অন সেল অফ ইকুইপমেন্ট, ওই যে একটু আগে আলোচনা করলাম যে ইকুইপমেন্ট ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট এই ব্যবসায় কত টাকা, 5000 টাকা, অর্থাৎ এই ব্যবসা থেকে 5000 টাকার ইকুইপমেন্ট সম্পূর্ণটাই অবশ্য হয়ে চলে গেছে, অথচ সেটা বিক্রি করে কত টাকা পাইছি আমি, 1200 টাকা, তার মানে এইটা হলো আমার লাভ, এটাই আমার লাভ, এই জন্য গেইন অন সেল অফ ইকুইপমেন্ট লাভ, এই যে 1200 টাকা। আমি জানি কোনো সম্পত্তি বিক্রয়ের জন্য তো লাভ হলে বিয়োগ করতে হয় এবং ক্ষতি হলে যোগ করতে হয়, এই জন্য এটা দেখো মাইনাসের মধ্যে টাকাটা লেখা আছে। তারপরে লস অন সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমি তোমাদেরকে একটু আগে বুঝে আসছি, 8000 টাকার ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করেছি 6500 টাকায়, এই 1500 টাকা আমার কি হয়েছে, লস হয়েছে, এই লস আবার যোগ অপারেটিং অ্যাক্টিভিটিসে। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল 5000 টাকা আর 2500 টাকা, অর্থাৎ বছর শেষে বৃদ্ধি পাইছে 2500 টাকা, চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে মাইনাস হয়, যে মাইনাস করে রাখছি আমি। ডিক্রিজ ইন ওয়েজেস পেয়েবল, এটা হলো কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস ডিক্রিজ পাইলে প্লাস হয়, 5500 টাকা থেকে 5000 টাকা থাকলে কত, 2500 টাকা, এই 2500 টাকা আমার 5500 টাকা থেকে 5000, সরি 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 এক্সট্রিমলি সরি, এই 500 টাকা, এটা চলতি সম্পত্তি, চলতি দায় যদি হ্রাস পায় তাহলে যোগ হয়। এবার ইনক্রিজ ইন ইনভেন্টরি, চলতি সম্পত্তি ইনক্রিজ পাইছে 7500 টাকা, এটা চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে বিয়োগ হয়। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ হয় 6500 টাকা, অর্থাৎ এখন আমি এই টাকাগুলার যোগফল এখানে পাঠালাম 38000 টাকা, এই 38000 টাকা 36000 টাকা যোগ করলে আমার হলো 39800, এই 39800 টাকার নাম হলো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমার একটা অ্যাক্টিভিটিস শেষ হয়ে গেল, এখন আমি যাব দ্বিতীয় অ্যাক্টিভিটিসে, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর মধ্যে প্রথম আইটেম আমি লিখে রাখছি সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমরা জানি 6500 টাকায় বিক্রি করেছি, যেটার মূল্য ছিল 8000 টাকা, 6500 টাকায় বিক্রি করেছি, আর এই যে উপরে লিখে রাখছি আমার 1500 টাকা লস হয়েছে। আমার এই ক্যাশ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আরো দুটি এন্ট্রি রয়েছে, সেল অফ ইকুইপমেন্ট, ওই যে তো আমরা জানি ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট কত টাকায় বেচছি, 1200 টাকা, তাহলে বিক্রি করলে তো আমার সম্পত্তি, বিক্রি করলে আমার টাকা আসছে, এটা সম্পত্তির মধ্যে দেখাইতে হবে, সেল অফ ইকুইপমেন্ট 1200 টাকা, আর ওখানে সমন্বয় বলা ছিল সারা বছরে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 15000 টাকা, এখন ওই 6500 হলো প্লাস, এই 1200 টাকা হলো প্লাস, এই 15000 টাকা হলো মাইনাস, এই তিনটার যোগ ফল হলো -7300, এর নাম হলো নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং সরি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটাও আমরা পেয়ে গেলাম। এবার থাকলো বাদ ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর প্রথম আইটেম হলো ক্যাশ পেমেন্ট অফ ডিভিডেন্ড, দেখছি -15000 টাকা, এটাও তোমার টাকার মধ্যে দেওয়া নাই, এটা আমি ওয়ার্কিং এর মাধ্যমে বের করে আসছি, একটু দেখাই দিয়ে আসছি, দেখাই নিয়ে আসি আর কি, এই যে দেখো 2 নম্বর ওয়ার্কিং করছি, ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড পেইড, আমি কত টাকা ডিভিডেন্ড পরিশোধ করেছি, আমার বিগিনিং রিটেইন আর্নিংস আছে 5000 টাকা, অর্থাৎ বছরের শুরুতে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত দেওয়া আছে 5000 টাকা, এই 5000 টাকার সাথে আমার চলতি বছরের নেট ইনকাম যোগ করতে হবে, তাহলে হলো 41000 টাকা, এই 41000 টাকা থেকে আমার বছর শেষের রিটেইন আর্নিংসটা বাদ দিতে হবে, বছর শেষের রিটেইন আর্নিংস 26000 টাকা বাদ দিলে আমার ধরতে হবে এটা ক্যাশ পেমেন্টস ও ডিভিডেন্ড করেছি আমি কত টাকা, 15000 টাকা, এই 15000 টাকা আমি টিকার মাধ্যমে এখানে বের করে রাখছিলাম, আমরা কিন্তু ওই যে অঙ্কের মধ্যে সরাসরি দিয়ে দিছি ক্যাশ পেমেন্টস অফ ডিভিডেন্ড 15000 টাকা। আরেকটা আছে বন্ডস পেয়েবল হ্রাস পাইছিল 10000 টাকা, তাহলে এই 10000 টাকা আমরা পরিশোধ করে দিছি, আমার পকেট থেকে টাকা চলে গেছে এই জন্য মাইনাস। এখন এই ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার আইটেম আছে দুইটা, একটা 15000 টাকা তাও মাইনাস, আর একটা 10000 টাকা তাও মাইনাস, তাহলে এই দুইটার যোগফল হলো আমার 25000 টাকা, এটাও মাইনাস, এর নাম হলো এই দেখো নেট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ মাইনাস হলে নেট ক্যাশ ইউজড, এই জায়গায় ইউজ লিখতে হয়, আর যদি প্লাস হয় তাহলে এই জায়গায় আমার কি করতে হয়, প্রোভাইডেড লিখতে হয়, এই দুইটা শব্দ তোমরা মাথায় রাখবা, মাইনাস হলে ইউজড, প্লাস হলে প্রোভাইডেড। এবার এই 7300, এই 25000 টাকা উপর আছে 39800 টাকা প্লাস,
এটির যোগফল নামাইলে আমার 7500 টাকা, এটার নাম হলো দেখো নেট ইনক্রিজ ইন ক্যাশ, অর্থাৎ সারা বছরে আমার নগদ টাকার বৃদ্ধি হয়েছে কত টাকা, মাত্র 7000 টাকা, 7500 টাকা। এই 7500 টাকার সাথে আমরা কি করব, ক্যাশ এট বিগিনিং অফ পিরিয়ড 5000 টাকা, বছরের প্রথমে আমার 5000 টাকা ক্যাশ দেওয়া আছে, এটা যোগ করলাম, তাহলে 12500 হলো। আমরা যদি প্রমাণ করতে চাই ক্যাশ এট এন্ডিং অফ পিরিয়ড এটা দেওয়া আছে 12500 টাকা, আমরা যদি একটু দেখে আসতে চাই টাকের মধ্যে প্রবলেমের মধ্যে দেখা দেওয়া আছে এই যে ক্যাশ, ক্যাশের 17 সালে 12500, এই 12500 টাকা আমার উত্তর চলে আসলো, আর বছর প্রথমে ছিল কত, 7000 টাকা, বুঝতে পারলাম, সরি 5000 টাকা। এই 5000 টাকা সারা বছরে আমার, এই 5000 টাকা সারা বছরে যত টাকা ইনক্রিজ হয়েছে, নেট ইনক্রিজ ইন ক্যাশ হয়েছে, ওর সাথে যোগ করলে আমার এই বছর শেষে এই 12500 টাকার সাথে মিলে গেছে। দেখো যদি মিলে যায় তাহলে আমরা 100% নিশ্চিত যে আমার অঙ্কটা হয়ে গেছে। এই দেখো সারা বছরে আমার নগদ টাকা ইনক্রিজ পেয়েছে 7500 টাকা, এর সাথে আমি ক্যাশের বিগিনিং অফ পিরিয়ড 5000 টাকা যোগ করেছি, এই 12500 টাকা উত্তর চলে আসছে। তাহলে আমাদের এই নগদ প্রবাহ বিবরণের বিস্তারিত আলোচনা, তারপরে আমার সমস্যাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সমস্যা থেকে সমাধানটাও করে দিলাম। সমাধান যেহেতু এখন শেষ, তাহলে আমার এখন তোমাদের কাছ থেকে বিদায় নিবার পালা চলে আসছে, আর তার আগে তোমাদেরকে একটু ওয়ার্কিং স্কুল আমি এখন আর পড়াইলাম না, কারণ ওয়ার্কিং স্কুল আমি অঙ্কের মধ্যেই তোমাদেরকে দেখে দেখে গিয়েছি আর কিভাবে আমি কারেন্টের ডিপ্রিসিয়েশন বের করছি, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন এক্সপার্ট 2017, ক্যালকুলেশন অফ ডিভিডেন্ড পেইড এটা বের করছি কিভাবে, আমি সবই তোমাদেরকে দেখাইছি, অঙ্কের সমাধানের সাথে সাথে দেখাই গেছি আজকে। তাহলে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।